হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো এখানে হচ্ছে আমি সকালে নাস্তা করব, আর হচ্ছে আনাসের জন্য আমি নাস্তা বানাবো। আর আনাসের জন্য বানাবো হচ্ছে ডিম দিয়ে এরকম রুটিটাকে ভাজবো আর কি। তো এই হচ্ছে আজকে সকালের নাস্তা। তো টুকিটাকি নাস্তা আর কি করবো, আর বেশি আর কি ভারী কোনো নাস্তা আজকে করব না। আর আজকে হচ্ছে একটু রান্না বাড়া করব, কারণ হচ্ছে আর যেদিন একটু রান্না বাড়া করা হয় বেশি, তো ওই দিন আর কি আমি সকালের নাস্তায় তেমন কিছু করি না, বানাই না। যেমন হচ্ছে মানে সবসময় তো রুটি খাওয়া পরে, তো রুটিটা আর কি বানাই না। হালকা পাতলা নাস্তা করার পরে হচ্ছে আমি রান্না বাড়াটা আর কি শুরু করে দিই দুপুরের। তো এখানে হচ্ছে আমি পাতাকপি ভাজি করব। তো ভাজি করার জন্য আর কি পাতাকপিটাকে কেটে নিয়েছি, আর হচ্ছে এখন আমি পাতাকপিটাকে রান্না করে দিব। পাতাকপি খেতে কিন্তু অনেক ভালো লাগে, এরকমভাবে ডিম দিয়ে ভাজি করলে পাতাকপিটা অনেক মজা লাগে। তো এখানে আমি হচ্ছে শুকনা মরিচ দিয়ে হচ্ছে রান্না করব, মানে ভাজিটা করব। আর দিয়ে দিয়েছি এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো এই হচ্ছে ভাজি করার উপকরণ। তো আমি এরকমভাবে আসলে ভাজিটা করি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, এখনও লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই তো এখন হচ্ছে আমি ভাজিটা বাগার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে আমি এখন একটু নেড়ে চেড়ে তারপরে ভাজিটা নামিয়ে নিব। তো আমার ভাজিটা হয়ে গেছে প্রায়। আর এখানে হচ্ছে আম্মু দেশ থেকে যেই মোরগ পাঠিয়েছিল দুইটা, তো তার মধ্যে আর একটা মোরগ ছিল, তো ওই মোরগটাই আমি আজকে রান্না করব। তো এই মোরগটার সাথে ছিল মোরগের যে বোল ছিল, তো এটা ছিল মাথা ছিল। তো এগুলা হচ্ছে আনাসের বাবা অনেক পছন্দ করে, তো সেই জন্য আর কি আমি এটাকে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে রান্না করব। তো আমার রান্না করা প্রায় মানে বসা দেওয়া আর কি হয়ে গেছে, আর এখানে রান্না করাও হয়ে গেছে প্রায়। তো এটাকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে আর কি জাল দিয়ে আমার মোরগটাকে মানে কষিয়ে নিয়েছে আর কি। তো আর কি অনেক বেশি ঝোল রাখিনি, আবার একদম মানে ঝোল কমও রাখিনি, মিডিয়াম ঝোল রেখে তারপরে হচ্ছে রান্না করেছি মোরগটা। আর এখানে চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি, আর হচ্ছে ইলিশ মাছ এরকমভাবে পেঁয়াজ দিয়ে হচ্ছে একটু ভুনা করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি পিঠা বানাবো। তো আজকে চিন্তা করলাম একটু মানে পিঠা খাই। তো আমাদের দেশে এই পিঠাটা খায় হচ্ছে মানে আর কি পিঠা বানানোর পরে যদি পিঠার রসটা থেকে যায়, তাহলে ওই রসটা দিয়ে অবশ্যই পিঠাটা বানায়। কিন্তু আমি আজকে একদম মানে নতুনভাবেই রস তৈরি করে তারপর হচ্ছে বানাবো। তো এটা হচ্ছে আমি এখন রুটিগুলা কেটে কেটে তারপরে এই রসের মধ্যে দিব, দেওয়ার পরে হচ্ছে দুধ দিব, তাহলে পিঠাটা হয়ে যাবে। তো আমি রুটি বানিয়ে তারপরে হচ্ছে রুটিটাকে কেটে তারপরে এই পিঠার মধ্যে দিয়ে দিতেছি। তো এরকমভাবে আর কি পিঠাটা খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের দেশের একটা পিঠা আর কি, আমাদের দেশে এরকম ভাবে খায় এই পিঠাটা। আর এই পিঠাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আর কি বানাইলাম। আর হইতেছে যেহেতু শীত চলেই যেতেছে, শীত কিন্তু এখন আর কি আমাদের এখানে মোটামুটি শীত আর কি। তো আলহামদুলিল্লাহ এবছর পিঠা মোটামুটি খাওয়া হয়েছে, অনেক পিঠাই। তো আর কি আরও পিঠা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না। আর যেহেতু রমজান চলে আসতেছে, রমজানও প্রায় চলে আসছে, তো এই জন্য আর কি ওরকমভাবে পিঠা বানানোর কোনো সময় সুযোগই হয়ে ওঠে না আর। আর হইতেছে রমজানের আগে তো অনেক প্রিপারেশন থাকে, যেমন ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করা, ক্লিন করা, তারপরে হচ্ছে সব রকমের কাজগুলো যেগুলো নাকি পরবর্তীতে করতে খারাপ লাগবে, ওই কাজগুলো আর কি আস্তে আস্তে করতেছি এখন। তো তো এখন হচ্ছে পিঠা বানানো শেষ। তো আমি পিঠাটাকে একটু বেয়ে নিব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর হচ্ছে এই পিঠা এরকমভাবে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। আর হচ্ছে এই পিঠাটা বিশেষ করে ঠান্ডা হলে, যখন একদম মানে জমাট বেঁধে যায়, তখন আর কি খেতে বেশি ভালো লাগে। তো এই তো পিঠা শেষ বানানো। আর এখন হচ্ছে যেহেতু রান্না বাড়া সব কিছুই শেষ, তো এই জন্য আর কি কিচেনটাকে আমি একটু ক্লিন করব। তো এখানে আমি কিচেন ক্লিন করব হচ্ছে একটু স্প্রে দিয়ে, তারপরে হচ্ছে আমি চুলাটাকে মুছে, তারপরে আমার কিছু থালাবাটি জমেছে, তো ওইগুলো আমি ক্লিন করে ফেলবো। তারপরে দেখা গেছে আমার মানে কাজ করা শেষ হয়ে যাবে,
কারণ রান্না করার পরে হচ্ছে কি কিছু থালা বাটি জমে, যেহেতু রান্নার পরে অনেকেরই আমার মতো জানি না কার কার, কিন্তু আমার একটু বেশি মানে আর কি থালা বাটিগুলো একসাথে হয় আর কি, যেগুলো নাকি রান্নার পরে ক্লিন করতে হয়। তো এখানে আমার যে পানি, আমি যে পানি গরম করি, তো যে জগটা, তো এই জগটাও আমি একটু ক্লিন করে নিব। তো এখানে এই পানি গরম করার জগটা হচ্ছে খুবই ভালো, এটা অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি, তো ভালোই। তো এই জগটা হচ্ছে মানে এর আগে যে জগটা ছিল ওইটা আমি চেঞ্জ করে তারপর হচ্ছে এটা নিয়ে আসছি, তো এটাও ভালোই পড়ছে, খারাপ পড়ে নাই। তো এই জগটা এখন আমি একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আসলে কাঁচের যে কোনো জিনিসই পরিষ্কার করলে একটু চকচকা দেখায়, আর ঘরের যে কোনো জিনিসই হোক যেটা একটু নষ্ট হয়ে যায় বা পুরানো হয়ে যায় ওইটা চেঞ্জ করতে হয়। দেখা গেছে কয়েক মাস পর পর বা 1 বছর 2 বছর ব্যবহার করলেই হয়তো বা ওইটা নষ্ট হয়ে যায়, তারপর আবার ওইটাকে চেঞ্জ করে নতুন করে আরেকটা নিয়ে আসতে হয়। তো এই আর সংসার করতে হলে আসলে সংসার অনেক কিছু লাগে, অনেক কিছু নষ্ট হয়, অনেক কিছু কিনতে হয়। তো এইটাই আসলে মানে কোনো কিছুই ফিক্সড না যে আমি এই জিনিসটা কিনছি তারপর আর কেনা দরকার নেই আমার, তো এরকম না। আসলে আপনি মানে কিনছেন তো নষ্ট হয়ে গেছে আবারও কিনতে হবে, তো এরকমই। আর এখানে আমারও একই অবস্থা, ঘরের অনেক জিনিসই নষ্ট হয় আবার কিনতে হয়, তো এরকমভাবে আর কি চলতেছে। তো আমারও প্রায় থালাবাটিগুলো ধোয়া শেষ, কিচেনটাও মানে ক্লিন করা হয়ে গেছে। তো এ আর কি আসলে একবেলা যদি টুকিটাকি মানে সব কাজগুলো গুছায় একটু করা যায় তাহলে দেখা গেছে দিনে আর কোনো কাজ থাকে না। আর আসলে কি বলবো, যারা কাজ করে ঠিক আছে সংসারের কাজ, তাদের সব সময় কাজ থাকে, আপনি বলতে পারবেন না যে এখন আমার কাজ নাই। এই তো আমার কিচেনটাও ক্লিন করা হয়ে গেছে, থালাবাটিগুলো আমি সবগুলো পরিষ্কার করে নিছি। তো আসলে একটু মানে আর কি গুছিয়ে সব কাজগুলো এক একে করে নিলে হয় কি মানে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমার এখানেও আমার সব কাজগুলো শেষ হয়ে গেছে, তো এখন আপনাদেরকে দেখাই দিতেছি যে রান্নাঘরটা আসলে পুরো ক্লিন করার পরে আর থালাবাটিগুলো ধোয়ার পরেও দেখেন কত সুন্দর লাগতেছে, এখন সব কিছু একদম ক্লিন। তো আসলে পরিষ্কার দেখলে অনেক ভালো লাগে, এরকমভাবে গোছানো পরিপাটি দেখলে আমার কাছে খুবই ভালো লাগে আর হালকা লাগে একটু নিজের কাছে, মনে হয় যে সব কাজ করে ফেলেছি। তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কিছু শপিং। তো আপনাদেরকে তো বলছি যে একটু একটু করে শপিং করতেছি রমজান আসা উপলক্ষে আর কি, তো যত রমজান আসতেছে। তো এখানে হচ্ছে আমি এটা অনেক কিছুই অর্ডার করছি, তো তার মধ্যে কিছু কিছু আগে আসছে আর কিছু কিছু পরে আসছে। আর আমার একটা অভ্যাস কি যে যে কোনো কিছু আসলে ওটা খুলে দেখতে হবে, মানে অপেক্ষা করতে পারি না যে একসাথে খুলবো বা একসাথে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কথা হইতেছে যে একটু একটু করে দেখা গেছে শেয়ার করলে একটা জিনিস খুব ভালোভাবে শেয়ার করা যায় আর খুব ভালোভাবে সেটা দেখানো যায় আর কি। একটা টিপট অর্ডার করেছিলাম, তো এই টিপটটা খুব সুন্দর হয়েছে। তো এই টিপটটা হচ্ছে সুন্দর মানে প্রিন্টের আর কি, তো এটার মধ্যে আরও আরও প্রিন্ট ছিল কিন্তু আমার কাছে এই প্রিন্টই ভালো লেগেছে। তো যখন আর কি বক্সটা আমি হাতে পেয়েছিলাম তখন আমার কাছে অনেক হালকা লাগছে বক্সটা, তো সেই জন্য মানে আর কি তখন ভেবেছিলাম যে এত হালকা কেন, পরবর্তীতে যখন খুলেছি তখন ভাবলাম যে না টিপট আসলে এরকম হালকা হলেই ভালো হয়, তাহলে চা রাখলে এটার ওজনটা ঠিক থাকে আর কি, অত বেশি ভারী হয়ে যাবে না তখন আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, তো যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।